নাদিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কী করতে পারি, আপনার পরামর্শ চাই। এবং নাদিয়া ইসলাম, সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে, শিশুর জন্মের আগে থেকে দোয়া করবেন যেন সে নেককার হয়। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন। এরপর শিশুর জন্মের পরপর ওয়াইজুকা বিকারিমাতিল্লাহি তামাতি মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আল্লাহর যত সৃষ্টি আছেন যেগুলোর ক্ষতি বা অনিষ্ট হতে পারে তোমার, সেগুলো থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন, এবং দোয়া করবেন জন্মের পর। এর পাশাপাশি শিশুর মধ্যে ভালো মানসিকতা তৈরি করার জন্য আপনি তাকে ভালো পরিবেশ দিবেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনারা নিজেরা, অর্থাৎ শিশুর মা বাবা হিসাবে আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে, এবং তার ভাই বোন সহ পরিবারে ভালো কাজের চর্চা থাকতে হবে, যেটা দেখে দেখে শিশু শিখবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর রাফিয়া বেগম, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কি না, এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা। এ বিষয়ে হলো আমাদের ইখতিলাফ আছে, অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন, কারণ হলো প্রাণী ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, প্রাণীর ছবি বা মূর্তি ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, মর্মে বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে। তো সেই জন্য পুতুল এটা এক প্রকার প্রাণীর অবয়ব এবং ভাস্কর্য বা মূর্তি, তো এটা যেন না থাকে সেজন্য অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন এটা রাখার ব্যাপারে। যদিও আয়েশা তাআলার ঘরে খেলনা ছিল বিভিন্ন প্রাণীর, এরকম হাদিস অনেকগুলো পাওয়া যায়, সেগুলোর কারণে অনেক উলামা কেরাম বলছেন এগুলো বাচ্চাদের খেলনা হিসাবে জায়েজ আছে, তবে সেগুলোকে সম্মানজনকভাবে শোকেজ ইত্যাদিতে শোপিসের মতো করে সাজিয়ে রাখা সেটা সর্ব অবস্থায় গুনাহের কথা সকল ওলামায়েদের ঐক্যমতে। যারা এটাকে জায়েজ আছেন বলেন বাচ্চাদের খেলনা হিসাবে, তারাও এটাকে জায়েজ আছেন বলেন হলো এটাকে অসম্মানজনকভাবে থাকলো কোনো কার্টনের ভিতরে, কোনো বাক্সের ভিতরে পড়ে থাকলো, এটাকে প্রদর্শন করা হলো, সম্মান করা হলো, এরকম হবে না সেই শর্তেই তারা বলে থাকেন। যদিও এগুলো বাসাবাড়িতে না রাখাটাই হলো উত্তম এবং তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আমাদের আসলাত নাহা যে খেলনা রয়েছে এবং সাহাবিদের কারো কারো যে বাসায় খেলনা ছিল এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, সেগুলোর উদ্দেশ্য অনেকে বলেছেন যে সেগুলো হয়তো এই সম্পর্কিত হাদিস নাজিল হওয়ার আগের কথা, অথবা সেগুলোতে হয়তো পরিষ্কার কোনো অবয়ব বোঝা যেত না। যদি এমন কোনো ধরুন একটা ঘোড়ার একটা খেলনা, সেখানে চোখ কান কিছুই নেই, জাস্ট শুধু শেপটা বোঝা আছে, এরকম হলে সেটা কিন্তু জায়েজ আছে। আর যদি চোখ কান সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে তার, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নয়। অর্থাৎ এক কথা শুধু শেপ বোঝা আছে জাস্ট, এরকম হলে জায়েজ আছে, কিন্তু চোখ কান মুখ কল্লা এগুলো যদি থাকে, একবারে যা যা থাকে আর কি সাধারণত, এরকম যদি থাকে ডেমো, তারপরে সেটা না জায়েজ হবে।